সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম জিদুস ডায়েরি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ হতে আমি আজ তোমাদের জন্য একটি নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি তো তোমরা যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি পরবর্তী এপিসোডগুলো খুব সহজেই পেতে এখন এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আজকে আমাদের প্রথমে আলোচনার বিষয় হচ্ছে বিভক্তিকরণের প্রকারবেদ সম্পর্কে তো এর আগের এপিসোডে আমরা জেনে এসেছিলাম যে বিভক্তিকরণ এবং অনুপাত সম্পর্কে তো একটি রেখাংশকে আমরা যদি ভাগ করতে চাই তাহলে আমরা দুইটি ভাগে বিভক্ত করতে পারি প্রথমটি হচ্ছে অন্তর্বিভক্তিকরণ এবং অন্যটি হচ্ছে কি বহির্বিভক্তিকরণ তো বন্ধুরা এখন আমরা অন্তর্্বিভক্তিকরণ কি বিষয়টি তা আমরা জানব তো আমরা একটি কার্তিশীয় তলে পি একটি রেখাংশ নিলাম তো পি রেখাংশটিকে আমরা যেখান এখানে যেহেতু বলা হয়েছে যে অন্তর্িভক্তিকরণ তো অন্তর্িভক্তিকরণ মানে হচ্ছে যে আমরা এটাকে ভিতরে বিভক্ত করবো তো আমরা যদি পি কিউকে বিন্দু দিয়ে বিভক্ত করি তাহলে পি আর এবং কিউ আর এই দুইটি ভাগে দেখা যাচ্ছে যে খুব সহজেই বিভক্ত হয়ে যায় তো পি আর দূরত্বকে আমরা এম ওয়ান এবং কিউ আর দূরত্বকে আমরা এম টু দিয়ে নির্দেশ করতে পারি তো এটি হচ্ছে অন্তর্ভক্তিকরণ এখন আমরা দেখি যে বহির্বিভক্তিকরণ জিনিসটি আসলে কি তো বহির্বিভক্তিকরণ হচ্ছে যে যে কোনো একটি রেখাংশের বহির বহিরে বা বাহিরে এটাকে বিভক্ত করতে হবে তো পি কিউ রেখাংশটিকে আমরা এখানে বর্জিত করে আর বিন্দু পর্যন্ত নিলাম এবং এর মাধ্যমে পি আর এবং কিউ আর এ দুইটি ভাগে কি হল বন্ধুরা রেখাংশটি বিভক্ত হলো তো খুব সহজেই আমরা বুঝলাম যে বহির্বিভক্তিকরণ এবং অন্তর্িভক্তিকরণ বিষয়টি আসলে কী এখন আমরা দেখবো যে অন্তর্্বিভক্তিকরণ অন্তর্্বিভক্তিকরণের সূত্রটা আসলে কী তো অন্তর্বিভক্তিকরণের সূত্রটা জানতে হলে তো আমরা আগে চিত্রটা দেখি যে এখানে যদি আমরা চিত্রমতো দেখি যে এখানে যে একটি কার্তেশীয় তল যে আমরা দেখছি যে এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ওয়াই প্রাইম দুটি পরস্পর লম্ব যা একটি তল এবং কার্তেশীয় তলে আমরা দেখতে পাচ্ছি যে পি কিউ একটি এক রেখাংশ এবং এখানে হচ্ছে কি বন্ধুরা মনে করি যে পি ও কিউ বিন্দুদয় সরল সরলদয় সংযোজক সরল লেখাংশ যে আর বিন্দুতে কী হয়েছে বন্ধুরা আর বিন্দুতে এম ওয়ান এবং এম টু অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে কারণ এখানে আর বিন্দু হচ্ছে পি এবং কিউ পি যে একটি পি যে একটি এখানে সরল রেখাংশ তো পি এর আর বিন্দুতে এটি দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে তো এখন আমরা যদি দেখি এখানে যে পি এর আর বিন্দু হতে পিকিউ এবং আর বিন্দু হতে ও এক্সের ওপর আমরা যদি যথাক্রমে পি এ কিউবি এবং আমরা যদি আর সি লম্ব আঁকি আবার পি বিন্দু হতে আর সি এর ওপর পি এস এবং আর বিন্দু হতে কিউ এর ওপর আর আমরা কি করব লম্ব আঁকব তো এই কাজগুলো যদি আমরা করি তাহলে বন্ধুরা কি হবে তাহলে হবে কি এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হবে যে ও এ ইজ ইকুয়াল ও এ ইজ ইকুয়াল হবে কি এক্স ওয়ান এবং ও বি ইজ ইকুয়াল ও বি ইজ ইকুয়াল হবে কি বন্ধুরা আমরা সহজ খুব সহজেই দেখতে পাচ্ছি যে এক্স টু এবং ও সি ইজ ইকুয়াল হবে এক্স কারণ এখানে আমরা স্থানাঙ্গ ব্যবস্থার মাধ্যমে খুব সহজেই এই দূরত্বগুলোর মানকে আমরা বুঝতে পারি তো এই মানগুলোর মাধ্যমে আমরা এখানে লিখতে পারি যে পি এস তো আমাদের এখানে পি এস এর মানটি দরকার হবে পরবর্তীতে অঙ্ক করার সুবিধার্থে তো পি এস ইজ ইকুয়াল আমরা লিখতে পারি যে এসি তো এখন আমরা লিখতে পারি যে এসি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি বন্ধুরা এসি এর পরিবর্তে লিখতে পারি ও সি মাইনাস এ কারণ এই ও সি সম্পূর্ণটুকু থেকে যদি আমরা ও এটুকু বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাবো এসিটিকে পেয়ে যাব তো এখানে আমরা এই যে ও সি এর পরিবর্তে এক্স লিখতে পারি কারণ এই যে ও সি এর মান হচ্ছে এক্স এবং ও এর পরিবর্তে বন্ধুরা আমরা এক্স ওয়ান খুব সহজেই লিখতে পারি কারণ ও এর মান হচ্ছে কত এক্স ওয়ান তো আবার এখানে আমরা আর এর মানটা আমাদের দরকার হবে তো আর মানটা আমরা কীভাবে বের করতে পারি আমরা লিখতে পারি আর এস তো আর এস ইজুকাল আমরা লিখতে পারি আর সি মাইনাস এস সি কারণ এই সম্পূর্ণটা থেকে আমরা যদি এস সি পরিমাণ বাদ দিয়ে দিই তাহলে আমরা এই আর পেয়ে যাব তো এখানে আমরা এস সি কে এস সি অবস্থায় রেখে এবং এস এখানে আমরা আর সি কে আর অবস্থায় রাখলাম এবং এখানে আমরা এস সি এর পরিবর্তে কি লিখতে পারি বন্ধুরা এস সি এর পরিবর্তে পি এ লিখতে পারি কারণ এস সমান পি যা আমরা খুব সহজেই চিত্র থেকে বুঝতে পারছি তো এখন আর সি এর মান কত আর সি এর মান হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আর সি এর মান হচ্ছে ওয়াই এবং পি এ এর মান কত বন্ধুরা পি এর মান হচ্ছে ওয়াই ওয়ান তো এখন আমরা এটিও পেয়ে গেলাম এখন আমরা করতে পারি কি আবার একইভাবে আর টি এর মান এবং ও কিউটি এর মান খুব সহজেই এভাবে যথাক্রমে এক্স টু মাইনাস এক্স ওয়ান এবং ওয়াই টু মাইনাস ওয়াই খুব সহজে আমরা পেয়ে যাই তো এখন আমাদের কাস্তি বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে পি আর এস তো পি আর এস এবং কিউ আর টি এই দুইটি ত্রিভুজ কি ত্রিভুজ দুইটি হচ্ছে সদৃশ্য ত্রিভুজ তো এই সদৃশ্য ত্রিভুজের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে যে এখানে আমরা লিখতে পারি পি এস ডিভাইডেড বাই আর টি ইজিকোয়াল পিআর ডিভাইডেড বাই আর কিউ ইজ ইকুয়াল আর এস ডিভাইডেড বাই কিউটি তো এখানে আমরা বা এটাকে আবার লিখতে পারি যে পি এস ডিভাইডেড বাই আর টি ইজ ইকুয়াল আমরা পিআর মান জানি যে এখানে এম ওয়ান এবং আর টি এর মান জানি আমরা যে এম টু এবং এখানে আমরা লিখতে পারি যে আর এস ডিভাইডেড বাই কিউটি তো এটিকে আমরা একটি সমীকরণ ধরে নিই তো সমীকরণ ধরার পরে আমরা সমীকরণ এক থেকে পাই সমীকরণ এক হতে আমরা যদি যা পাই তা হচ্ছে যে আমরা পিএস ডিভাইডেড বাই আর টি ইজ ইকুয়াল এম ওয়ান ডিভাইডেড বাই এম টু এখান থেকে আমরা কী করতে পারি বন্ধুরা এক্স বা ভুজের মান বের করতে পারি কী হবে তা দেখো যে পি এস ডিভাইডেড বাই আর টি ইজিকোয়াল এম ওয়ান ডিভাইডেড বাই তো পি মান কিন্তু আমরা জানি আমরা একটু আগে বের করেছি পি এর মান হচ্ছে কি এক্স মাইনাস এক্স তো পি মান আমরা যদি বসিয়ে দিই এক্স মাইনাস এক্স ওয়ান এবং মান কিন্তু আমরা জানি যে আর মান আমরা বের করেছিলাম কি এক্স টু মাইনাস এক্স তো এক্স টু আমরা করলাম বন্ধুরা বসিয়ে দিলাম তারপরে আমরা এখানে এই পার্শ্ব লেখতে পারি এম ওয়ান ডিভাইডেড বাই এম টু তো এখন আমরা কী করতে পারি বন্ধুরা এখন আমরা এটাকে আর গুণন করে দিতে পারি তো আর গুণন করলে কী হবে আর গুণন করলে হবে এম টু এক্স মাইনাস এম টু এক্স ওয়ান হবে কি এম ওয়ান এক্স টু মাইনাস এম ওয়ান এক্স তো এখন আমরা কী করতে পারি আমরা এক্সটাকে একধারে এবং অন্য বাকিগুলোকে অন্য পাশে নিয়ে যেতে পারি কারণ আমাদের এখানে টার্গেট বা লক্ষ্য হচ্ছে কি আমাদের এখানে লক্ষ্য হচ্ছে আমরা ভুজ বা এক্সের মান বের করবো তো আমরা কী করতে পারি এখানে এই লাইনটি আমরা লিখতে পারি এম টু এক্স প্লাস এম ওয়ান এক্স আমরা এম ওয়ান এক্সকে এই নিয়ে আসলাম এবং এখন আমরা লিখতে পারি কি এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স আমরা এ পাশে নিয়ে আসলাম তো এখান থেকে আমরা কী করতে পারি খুব সহজেই এক্স কমন নিতে পারি তো কমন নিলে থাকবে এম টু প্লাস তো থাকবে এম ওয়ান এক্স টু তো এখন আমরা কী করতে পারি এখানে আমরা যেহেতু মান লাগবে সুতরাং এক্স আমরা লিখতে পারি एम वन एक्स टू प्लस एम टू एक्स वन डिवाइडेड बाय एम टू प्लस एम वन तो এখন আমরা খুব সহজেই দেখলাম যে এক্সের মান বা ভুজের মান বের করলাম এখন আমাদের তো কোটির মানও জানা লাগবে যেহেতু আমরা আর এর স্থানাঙ্কের মান বের করবো তো আর বিন্দুর স্থানাঙ্কের মান যদি আমরা বের করব তো আমাদের কোটির মান যে আমরা আবার যে আর এস ডিভাইডেড বাই কিউ টি ইজ ইকাল এম ডিভাইডেড বাই এম এর মাধ্যমে আমরা খুব সহজেই একই নিয়মে বের করতে পারি তো আমরা লিখতে পারি আবার তো আবার আমরা লিখতে পারি কি আর এস ডিভাইডেড বাই কিউটি ইজিকোয়াল এম ওয়ান ডিভাইডেড বাই এম টু এটা কিন্তু আমরা লিখতে পারি তো একই রকম কাজ করে যদি আমরা আর এস এর মান বসিয়ে দিই আর এস এর মান যদি আমরা বসাই এখানে হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টু মাইনাস ওয়াই আমরা কিউটির মানও বসিয়ে দিয়েছি তো এ পাশে থাকে আমরা দেখতে পাচ্ছি যে এম ওয়ান ডিভাইডেড বাই এম টু তো একই রকমভাবে আমরা এটাকে যদি আর গুণন করি এবং ওয়াইকে যদি আমরা কমন নিই তার ফলে আমরা এর মানটি কী করতে পারবো বন্ধুরা খুব সহজে আমরা এর মানটিও বের করতে পারবো তো এর মান এখানে হবে কি এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান ডিভাইডেড তো আমরা এর মানও পেয়ে গেলাম এবং এর মানও খুব সহজেই পেয়ে গেলাম তো আমরা আর বিন্দুর স্থানাঙ্কের মান এখন যদি আমরা লিখতে চাই তো আরবিন্দুর স্থানাঙ্কের মান আমরা লিখতে পারি কি আমরা যেহেতু স্থানাঙ্কের মান প্রকাশ করবো এক্স কোমা ওয়াই দিয়ে তো এখন আমরা ডাইরেক্ট এখানে মানগুলোকে এখানে বসিয়ে দিই তো এর মান আমরা জানি এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু তো এখানে আমরা খুব সহজেই অ্যাক্সের মান বসিয়ে দিলাম এখন আমরা যে ওয়ার মানটি আছে আমাদের এখানে তো ওয়ার মানটি আমরা বসিয়ে দেবো তো ওয়ার মানটি হচ্ছে এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু তো এই ছিল আমাদের অন্তর্বিভক্তিকরণ সূত্র এবং এর মাধ্যমে আমরা কী করতে পারি আর বিন্দুর স্থানাঙ্কের মান বের করতে পারি এবং আর বিন্দুর স্থানাঙ্কের মান বের করার ফলে আমরা এখানে যে এক্স এবং ওয়াইয়ার মান যে কতটুকু দূরত্ব তা আমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারবো যে এখানে পিআরের দূরত্ব এবং এখানে কিউআর দূরত্ব কতটুকু তা আমরা স্কেলের মাধ্যমে যদি আমরা নাও দেখি তো আমরা এই সূত্রের মাধ্যমে খুব সহজে আমরা বের করতে পারবো তো এই ছিল আজকের আমাদের আলোচনা তো এই এপিসোডটির মাধ্যমে যদি তোমরা এতটুকু কিছু শিখে থাকো তাহলে ভিডিওটিতে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করো ধন্যবাদ সবাইকে